আমাদের মধ্যে সর্বোত্তম হলো কোরআনের হাফেজ, যারা হাফেজ তারা হলো সর্বশ্রেষ্ঠ। কিন্তু এখানে একটা শর্ত আছে, আশরাফুল উম্মতি হামালাতুল কোরআন ওয়া আসহাবুল্লাহ, তারা কোরআন শরীফ রাত্রেবেলা কোরআন শরীফ তেলাওয়াত করে, নামাজের মধ্যে তেলাওয়াত করে, আল্লাহ আল্লাহ হাফেজ হতে হইলে কোরআন শরীফের হকাটাই করতে হবে। কোরআনে পাকের বিশেষ কয়েকটা হক আছে, বর্তমানে এই সমস্ত হক হুকুকের বিষয়গুলি খুবই উপেক্ষিত। এক নম্বর হক হইল আজমত কোরআন, কোরআনকে সবচেয়ে বেশি মহাভক্ত, সবচেয়ে বেশি শ্রদ্ধা করা, সবচেয়ে বেশি শ্রদ্ধা ভক্তি কোরআন শরীফ, কারণ কোরআন হইল আল্লাহ পাকের কালাম। যেরকম আল্লাহ তাআলার মর্যাদা এরকম আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের মর্যাদা। এজন্য কোরআনকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করা, সবচেয়ে বেশি ভক্তি করা, সবচেয়ে বেশি তাজিম করা। কোরআন পাকের সাথে সামান্যতম অভক্তি বা যদি কোনোভাবে হইলে কোরআন শরীফ তার যত বেশি কোরআনকে সম্মান দিবে, যত বেশি তাজিম করবে, ভক্তি করবে, সে তত বেশি আল্লাহর কাছে সম্মানিত হবে, মানুষের কাছে সম্মানিত হবে, মানুষও তাকে সম্মান করবে। আজকাল আমাদের মানুষের কাছে আমাদের মর্যাদা আগের মতো নাই, মর্যাদাহীন হয়ে যাওয়ার কারণ হইল যে কোরআনের প্রতি যে আজমত, সে আজমত আমাদের অন্তরে তেমন একটা নাই। কোরআনের বাচ্চার হওয়া ফুরগুল এগুলির মধ্যে দেখা যায় অনেক আপলুতির দাসী মধ্যে কোরআন শরীফ খুলে কথা বলতেছে, কোরআন শরীফের দিকে নিচে রেখে উঁচু জায়গায় বসা, কোরআনের দিকে পাট স্যান্ড দিয়ে বসা, পিঠের দিকে কোরআন দিকে ফিট পেরে বসা, কোরআনের বাইরে গায়ের মধ্যে গিলাপ নাই, কোরআনের পাকের মধ্যে কলম দিয়ে আকার জুতা করা, কোরআন শরীফের গিলাপ এটা যদিও থাকে খুবই নিম্নমানের, রেহালটা একেবারে নিম্নমানের, রেহাল হল কোরআন শরীফের আসন, আল্লাহ পাকের কোরআনের আসন কিরকম হোক, দেখা যায় অধিকাংশ জায়গায় নিম্নমানের এই প্লাস্টিকের রেহালের মধ্যে কোরআনের পাকের কামরার মধ্যে খালি গালিটা নাই, কিচ্ছু নাই, যতটুকু দাওরা হাজিফের জমার কামরা ওইখানে মোটা গালিটার ভিতর ফরার ভিতর, কিন্তু কোরআন শরীফ কাটাই চিরা ফরার কাপিয়া ভিতর। কোরআনে পাক এলোমেলো অবস্থায় পড়া থাকে, চিরা ফরা পাতা পুতা রাস্তাঘাটে পড়ে থাকে, পোস্টারে ডিসপ্লেতে বিজ্ঞাপনে দাওয়াত কার্ডে বিসমিল্লাহির রহমানির রহিম আরবিতে এদের লিখে ছাপানো, এই কোরআন শরীফ এই সমস্ত কাজের জন্য। যেখানে কোরআন শরীফের আয়াত দেখা থাকবে ওইটাকে হেফাজত করে ওয়াজ দিল, এই পোস্টার মধ্যে যে লেখে এগুলি এই যে ওয়ালের মধ্যে দেওয়ালের মধ্যে কয়দিন থাকে, এগুলি পরে কোথায় যায় মানুষের পারাত চলে যায়, ড্রেনে পড়ে থাকে, নর্দমে পড়ে থাকে, পেশাবখানায় পড়ে থাকে,
যেমন জায়গায় এগুলি দেখছে না, যেটা অপূর্ণ করে অসম্মান, তারা এটা করবে। যত মানুষ এই গুণাটা করবে, সকলের গুণা যারা করবে তারা আমার মনে হয়। দুই নম্বর হলো মহাব্বতে কোরআন, কোরআনকে সবচেয়ে বেশি মহাব্বত, সম্মানের দিতে সবচেয়ে বেশি, মহাব্বতের দিতে বেশি। মহাব্বত কোরআনের প্রতি একটা আকর্ষণ থাকতে হবে। গাফেল দিলে কোরআন শুনতে, মহাব্বত আল্লাহ পাকের সাথে কথা বলে, আল্লাহ পাকের সাথে কথা বলা, আল্লাহ পাক আমাকে হুকুম করতে পড়ো, তুমি কেমন পড়ো আল্লাহকে শোনাইবার জন্য ছিল, মাইক টেস্ট করার জন্য কোরআন শরীফ, সবার জমানোর জন্য কোরআন শরীফ, সর্বোচ্চ ইবাদত বলা হয়েছে, আফজালুল ইবাদত তেলাওয়াতুল কোরআন, সর্বোচ্চ ইবাদত। তিন নম্বর হলো তেলাওয়াত মাসতিহাত, সহি শুদ্ধ তেলাওয়াত, সহি শুদ্ধ তেলাওয়াত, বেশি বেশি তেলাওয়াত। তাহলে হেফজ থাকা অবস্থায় যেরকম কোরআন শরীফ তেলাওয়াত করে, হেফজ করে আর তেলাওয়াত করে, শুনিতে বাড়িতে গেলে আর তেলাওয়াত নেই। হেফজ তো করা, এই জন্য সে হেফজ করছে, পিতা মাতা তো এই জন্য তাকে হেফজ করাইছে যে সে বেশি বেশি তেলাওয়াত করে, উদ্দেশ্য তো এটাই ছিল। যারা হাফেজ তারা কতটুকু তৈরি কত পারা পড়বে, এটা যে ছুটিতে গেলে এই পরিমাণ পড়বা, সবসময় কোরআন শরীফ এই পরিমাণ চালু রাখতে হবে। তিন নম্বর হলো আহকামের মোতাবেক অর্থাৎ কোরআন শরীফের এসাদ করা, মৌলিক হক আরো অনেক হক আছে। কাজেই বাইরা শুধু খালে যদি এমনি শুধু এখন দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি, দুনিয়ার সবচেয়ে বেশি প্রয়োজন আল্লাহওয়ালা আলেম, আল্লাহওয়ালা হাফেজ, এটারই আকার এই মুহূর্তে এটার সবচেয়ে বেশি প্রয়োজন। আল্লাহ আল্লাহ কিভাবে হওয়া যাব, সুন্নত মোতাবেক আমল করা, গুনার থেকে বেঁচে থাকা, নেক আমল করা, আবার নেকির নেক আমলের হেফাজত করা, গুনার থেকে বেঁচে থাকা। আর মাদ্রাসা হলো নববী ইলমের মারকাজ, এখানে দিনের পাওয়ার হাউস। মাদ্রাসাওয়ালারা যদি একটু খেয়াল করে, তাদের কাছে এলেম আছে, সর্বসাধারণের কাছে এলেম নাই, তারা ইচ্ছা করলে এই সমাজের মধ্যে যা কিছু মানুষের মধ্যে যে শূন্য আমলের ত্রুটি, শূন্য শূন্য তা এটা ইচ্ছা করলে তারাই পারে। যেমন আগুন লাগলে ফায়ার সার্ভিসের প্রয়োজন, দাঙ্গা হাঙ্গামা লাগলে পুলিশের দরকার, ঠিক আজকে উম্মত ধ্বংস বরবাদীর এই যুগ সন্ধিক্ষণে সবাইকে কিছু না কিছু কাজ করতে হবে। শুধু মাদ্রাসার চার দেয়ালের ভিতরে এই কার্যক্রম সীমাবদ্ধ রাখলে রক্ষা হবে না। বহুত মাদ্রাসা মাশাল্লাহ, বহুত অনেক কিছু, কিন্তু আজকে উম্মতের অবস্থা কি, কালমাটা শুদ্ধ না, সূরা ফাতিহাটা শুদ্ধ না, নামাজের তাসবিহাতগুলি শুদ্ধ না, এগুলি কে শুদ্ধ করে? তবলিগের জামাত এটা তো তাদের কাজ, তারা তাদের আল্লাহ রাস্তা বের করবে, তাদের ফাজাইলে তালিমের হালকায় বসাইয়া কোরআনের তালিম ফাজাইল করবে, তাদের মধ্যে এলিমের যোগ শোক পয়দা করবে, কোরআনের যোগ পয়দা করবে, শোক পয়দা করে আলেমদের কাছে পড়ে শিখানো দায়িত্ব আলেম। আজকে যে সারা পৃথিবীর মধ্যে
যে উম্মত শূন্য শূন্য হয়ে গেছে, এর জন্য আল্লাহ পাক দায়ী অন্য কোন জামাতকে দেবে। কাজেই আপনারা পারেন আপনাদের এই এলাকার মানুষের মধ্যে এই শূন্যতের এই টাকাটা পুরাবে, খুব সহজ 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 শূন্যতগুলি শিখান, যেগুলি কোনো কষ্ট নাই, সহজ চিন্তার শূন্যত বুঝবেন দিন বলে। এই সহজ চিন্তার শূন্যতের আমল করলে অন্যান্য শূন্যতের আমলের যোগ সব পয়দা হবে। সহজগুলি যেমন সালাম, সালামের উচ্চারণটা অধিকাংশই অশুদ্ধ উচ্চারণ করে, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। শুদ্ধ সালাম হচ্ছে যেমন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কিভাবে বলেন তো? আবার বলেন, আপনারা তো জানেন হামজারে হামজা কিভাবে বলতে হয়, উচ্চারণ করতে হয়, হজম করে দে মিলায় ফলায় তেলে উচ্চারণ ঠিক হবে না। হামজা তিন যাবার আসসালামু আলাইকুম মিমের পেশ কো মারুফ উচ্চারণ, আর আইনের উচ্চারণটা তার মাখরাজ থেকে উচ্চারণ করা, আলাইকুম না হয় আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখবেন অনেকে সালাম দেওয়ার সময় হাত জানে না, ওই গলত সালাম গলত করার মূল কারণ হলো এলেম নেই, বদআমলির মূল কারণ হলো এলেম না থাকা, তাকে সহি এলেম শিখাই দেন, দেখবেন সে সহি আমল করে, তাদের আমল কে সহি করবে? আমরা জনগণের কাছে যাই ছাত্রের জন্য টাকার জন্য, আমরা তাদের মুখাপেক্ষী, কিন্তু জনগণের কাছে যদি দিন না থাকে, তাদের মধ্যে যদি দিনের জজ্বা না থাকে, দিনের প্রতি আগ্রহ না থাকে, তাহলে সন্তান দিব মাল দিব, আস্তে আস্তে মাদ্রাসা ছাত্র শূন্য হয়ে গেল। এখনই অনেক মাদ্রাসা এক বেড়ে এসেছে দেখছি পোস্টার টানে ছাত্র কমি মাদ্রাসা কোনো সময় এগুলি ছিল তো আপনাদের দ্বারা সম্ভব। যখন ছুটিতে যাবেন আগে নিজের ঘর ঠিক করবেন, নিজের ঘর ঠিক করবেন, আব্বা আম্মার কোরআন শরীফ পড়ার তেলবার শুনবেন, অন্তত পক্ষে নামাজ পড়ার জন্য যতটুকু কোরআন শরীফ জানা শেখার দরকার সেইভাবে অতটুকু মস্ত করে দিবে, আর জরুরি মশালাগুলি বলে দিবে, পরে বেহস্তিতে কিতাবের তালিম শুরু করে দিবে, ফাজাইলে আমল কিতাবের তালিম শুরু করবে। এক মিনিটের মাদ্রাসাটা কিতাব আছে ওই মাদ্রাসার, ওই ওই এক মিনিটের মাদ্রাসা এক মিনিটের কিন্তু পাঁচটা জরুরি এদের তালিম চালু করবে। এরপরে তালিম ও সুন্নাহ একটা কিতাব আছে, এই কিতাবটা আমার সংকলিত, এটার তালিম ঘরে চালু করতে পারে, এবং মাদ্রাসার পাঠ্য উপযোগী করে একটা কিতাব আছে নেশাবে তালিম ও সুন্নাহ, যাতে ছাত্ররাই বাচপান থেকে শূন্যগুলো মুখস্থ করে নিতে পারে, এবং এগুলি কিছু কিছু আছে এগুলি প্র্যাকটিক্যাল শিখাইতে হবে, এগুলি প্র্যাকটিক্যাল শিখাইতে হয়, আজা ইয়া আজান একামন নামাজের আমলি মস্ক বলতো আমলি মস্কের মধ্যে মুসিক হতো, শুধু এটা বলার দ্বারা হয় না। তো সহজ দিলে শুনো সালাম শিখাইবেন তাদের সাথে, আপনাদের দেখা সাক্ষাৎ গল সালাম এলেন মহাপত, আমরা মাদ্রাসায় পড়ি আমরা শিখছি উস্তাদ আমাদেরকে বলে দিচ্ছেন এরকম ভাবে সালাম শিখাইতে হবে মহাপতের সাথে শিখাই। কিছু আছে যারা এদের সাথে বাদানুবাদ করবেন না, সালাম দিতে হাত উঠে দিলেন, সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলেন তো, দুই নম্বর শূন্য জন্য প্রত্যেকটা ভালো কাজে ভালো স্থানে ডাইন দিক থেকে শুরু করেন, প্রত্যেকটা ভালো কাজে ভালো স্থানে কোন দিক থেকে শুরু করা,
কিতাব হাতে নেওয়া কোন হাতে? জুতো হাতে নেওয়া? কিন্তু অনেকে দেখা যায় জুতাটা টাইম হাতে ধরছে, কিতাবটা দাম হাতে ঠিক না? পায়খানা ভালো কাজে ভালো স্থানে, মসজিদ উত্তম জায়গা টাইম করতে পায়খানা তার তুলনায় নিম্নমানের জায়গায় কোন পাশে ঢোকা? যত ভালো কাজ ভালো স্থানে যত সুযোগগুলি আছে এই সুযোগগুলি তার জামা করার সময় টাইম হাত, খোলার সময় বাম হাত, পায়জামার লঙ্গি এইরকম এই তো এই কয়েকটা করলে কতগুলি শূন্য টুকু আমল হয়ে যাবে। উপরে তো শোনা আল্লাহ একবার আল্লাহ, নিজে নামা শোনা সুবহান আল্লাহ সুবহান, বরাবর চলতে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এই জিকির এগুলি কোনো কঠিন কাজ? এইগুলি তালিম গুলি দাওয়াত গুলি আমরা দিতে পারি না, এইটার জিম্মাদারি আপনাদের। মাদ্রাসা হইল দিনের মার্কাজ, দিনের দুর্গ ক্যান্টনমেন্ট, আপনি দিনের সিপাহী। আপনারা যদি দায়িত্ব কর্তৃপক্ষ পালনে অবহেলা করেন অন্য কাউকে অন্য কোনো তপকে দায়ী করবেন না, অন্য কোনো শ্রেণীকে দায়ী হবেন না। কাজেই এই কাজগুলি ছুটিতে যখন বাড়িতে দেখবেন যখন তার সাথে দেখা সাক্ষাৎ কাজগুলি করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের আমাদের সকল কামলের প্রতি জানায় করেন। Assalamualaikum warahmatullahi wabarakatuh.